বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার বিএনপিকে নির্বাচনের ধারে কাছে আসতে দিতে চায় না বলে এখনই ধরপাকড় শুরু করেছে। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বলেন নির্বাচনকালীন বা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। রাজধানীর তেজগাঁও নাখালপাড়ায় বিএনপির নিখোঁজ নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় দোয়া মাহফিল থেকে অন্তত 15 নেতাকর্মী আটকের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সময় দলের মহানগর উত্তর কমিটির আহ্বায়ক আমানুল্লাহ আমান অভিযোগ করেন, বিনা কারণে বিএনপি নেতা সুমনের বাসা থেকে নেতাকর্মীদের আটক করেছে পুলিশ। প্রায় শতাধিক ইউনিফর্ম পরা পুলিশ এবং সিভিলে প্রায় অর্ধশতাধিক ঘেরাও করে নেতাকর্মীদের উপর হামলা, মারধর, আক্রমণ এবং গ্রেফতার শুরু করেছে। মিলাদে আসছি, আমরা সুমনের মাকে দেখতে আসছি, অসুস্থ মাকে, কোনো কথায় কর্ণপাত করলেন না, কেন হলো এটা? একটা মিলাদ আমরা করতে পারবো না? আমাদের কি সেই গণতান্ত্রিক অধিকার নেই? আমরা দোয়া মাহফিল করতে পারবো না? দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু তেজগাঁওয়ের এই ঘটনাই নয়, নির্বাচন থেকে দূরে রাখতে দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গ্রেফতার শুরু করেছে সরকার। আগামী নির্বাচনকে কেন্দ্র করে তারা দেশে বিরোধী দল শূন্য একটা অবস্থা তৈরি করতে চায়, এবং যারা রাজনীতি করছেন বা একটা আপনার নির্বাচনে সময় যারা নির্বাচন করতে পারেন অথবা আপনার একটা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন জোরে করতে বা জোরে সোরে করতে পারেন, সেটাকে বাধা দেওয়ার জন্যই আজকে এটা করা। ভীতি তাদের যে বিএনপিকে কোনো মতেই নির্বাচনে আশেপাশে আসতে দেওয়া যাবে না, কারণ বিএনপিকে নির্বাচনে আশেপাশে আসতে দিলেই তাহলেই তাদের জন্য আপনার সামনে ক্ষমতায় ফিরে আসা সম্ভব হবে না। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির 49তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা হয় ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে। এতে বিএনপির মহাসচিব সহ যোগ দেন বিশিষ্টজনরা। আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক করতে নির্বাচনকালীন সরকারের ওপর গুরুত্ব দেন বক্তারা। পরিষ্কার ভাষায় বলেছি যে নির্বাচন তখনই হবে যখন এই দেশে একটি নিরপেক্ষ সরকারের গঠন হবে নির্বাচনকালীন সময়ে, এবং একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন পরিচালিত হবে, তার আগে কোনো নির্বাচন এই দেশে হবে না। রাস্তায় নেমে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে জাতীয় সরকার। জাতীয় সরকার হলে কী হবে? 7 দিনের মধ্যে ওষুধের দাম অর্ধেক হবে। আপনারা শুনে নেন, লিখে নেন, 7 দিন সবার দরকার, এটাই সেই জন্য 2 বছর জাতীয় সরকার দরকার। জেএসডি সভাপতি আসম আব্দুর রব অভিযোগ করেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, ভোটের অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।